ডেঙ্গু, করোনা কিংবা হিট ওয়েভ, এসব প্রাকৃতিক দুর্যোগে নারীর মৃত্যু ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, নারীরা নিজেদের প্রতি সঠিক যত্ন না নেয়ায় এই ঝুঁকির মধ্যে পড়ছে তারা। শহরের তুলনায় গ্রামে এই চিত্র বেশি। সমস্যা সমাধানে নারী স্বাস্থ্যের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 35 জন, এর মধ্যে 19 জনই নারী। যদিও ডেঙ্গুতে আক্রান্তের হারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম, আবার গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্যেও দেখা যায় নারীর মৃত্যু বেশি। গত বছর ডেঙ্গুতে নারী আক্রান্ত ছিল 40%, আর আক্রান্তের মধ্যে মারা গেছেন 57%। নারী প্রজনন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নারীর অসুস্থতায় পরিবারের সিদ্ধান্তহীনতার জন্যই মৃত্যু বাড়ে। ডেঙ্গু যে শতাংশ হচ্ছে, মৃত্যু কিন্তু নারীদের বেশি শতাংশ হচ্ছে। তার দুটো বা তিনটা কারণ থাকতে পারে। একটা হলো যে তার যে অসুস্থতার যে অবস্থায় হাসপাতালে গেলে সে সুস্থ হয়ে ফিরে আসতে পারে, তার থেকে দেরি করে সে হাসপাতালে যাচ্ছে। কমপ্লিকেশনটা এত সিরিয়াস হয়ে যাচ্ছে যে ডাক্তারও যুদ্ধ করে তাকে সারাতে পারছে না, ঠিক আছে? এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হলো নারী নিজে, সে মনে করে যে এই সংসারের আমি টাকা খরচ করব, আচ্ছা দেখি আরেকটু সহ্য করি। এই যে তার ফুল রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটির থেকে উল্লঙ্ঘন করে বের হয়ে বলবে যে আমার সেবা আগে দাও, এইটা নারীকে দিয়ে হয়ে ওঠে না। অপেক্ষাকৃত দরিদ্রদের মধ্যে এই অনিশ্চয়তা বেশি বলে মনে করেন তিনি। আমরা যখন আবার ফাইন্ডিংসটা যখন দেখি, আপনি যখন ওয়েলথ কোয়ান্টাইল দেখবেন, যারা পাঁচটা আমরা ভাগ করি ওয়েলথকে, যারা সব থেকে বড় লোক, তারপরে বড় লোক, তারপরে বড় লোক, আপনি দেখবেন যে সুস্থতাটা বড় লোকদের মধ্যেই বেশি আছে, মৃত্যুটা বড় লোকদের মধ্যেই কম আছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জানানো হয়, ডেঙ্গুতে গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। আমাদের যেসব মহিলারা মারা যাচ্ছে, তাদের অনেকেই প্রেগনেন্সিতে থাকে, তাদের কিন্তু ইমিউনিটি সাধারণ মানুষের ইমিউনিটি থেকে কম থাকে, সেই জন্য মহিলারা আসলে মোর ভালনারেবল থাকবে আপনার মৃত্যুর জন্য। তিনি জানান, যে কোনো দুর্যোগে নারীর প্রতি বাড়তি মনোযোগ দিলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।